ভিডিও শুরুতে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করে দিন। চলুন শুরু করি। মহান আল্লাহ তাআলা মানুষকে কার মাধ্যমে কাকে হায়াত দিয়ে দেন এই ভিডিওটি তারই একটি বাস্তব প্রমাণ। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি ট্রেন সুন্দরভাবে যাচ্ছিল, এমন সময় দেখতে পাচ্ছেন একটি মানুষ একটি ছোট বাচ্চাকে নিয়ে ট্রেনে যখন উঠতে যায় তখন ছোট বাচ্চাটি ট্রেনের নিচে পড়ে যাচ্ছিল। এমন সময় একটি মানুষ কোথা থেকে এসে সেই বাচ্চাটিকে উদ্ধার করল। সুবহানাল্লাহ, দেখুন আল্লাহ তাআলার ক্ষমতা। সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। এই ধরনের ভিডিও আপনি প্রথমবারের মতো দেখলেন, এই ভিডিওটি দেখার পরে আপনি আরো বেশি অবাক হয়ে যাবেন। তো চলুন আগে ভিডিওটি দেখে আসি। আপনারা হয়তো অনেকেই বুঝতে পারেননি যে ভিডিওটির মধ্যে কি ঘটল। এখন আমি আপনাদের বলে দিচ্ছি এই ভিডিওটির আসল রহস্য। এটি একটি পানির কুয়া। অনেক বছর আগে এই কুয়া থেকে পানি উঠত, কিন্তু অনেকদিন ধরে কুয়াটি বন্ধ আছে। এখন হঠাৎ করে এই কুয়া থেকে গ্যাস উঠছে, তাই সেই গ্যাসটি পরীক্ষা করার জন্য মানুষরা বোতলে কাপড় বেঁধে কুয়ায় ছেড়ে দিচ্ছে। দেখুন আল্লাহ তাআলা চাইলে সবকিছুই করতে পারেন। সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। এবার এই ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এক ধরনের জীব। এই জীবটি মানুষকে সর্বদা আক্রমণ করে থাকে। হয়তো এই ধরনের জীব আপনি আপনার জীবনে প্রথমবারের মতো দেখছেন। আপনাকে যদি এই ধরনের জীব আক্রমণ করে তাহলে আপনি তখন কি করবেন? দেখুন এই ভিডিওটি মনোযোগ দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের আল্লাহর কুদরত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।